वेलकम टू अनदर वीडियो और नाम बायोलॉजी। तो आज की जेटा टॉपिक बा आज की जेटा आलोचनार विषय सेटा होलो रिप्रोडक्शन इन ऑर्गेनिज्म ओटाई चलछिलो। तो ओटार प्रथम जे दो दिनेर जे क्लास प्रथम दो दिनेर क्लासे जा जा बोलेछि सेइगुलो खूब तो इम्पोर्टेंट एवं तार साथेओ जे इम्पोर्टेंट कैरेक्टरिस्टिक्स बा इम्पोर्टेंट जे समस्त পড়াগুলো আছে বা ইম্পর্টেন্স যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো নিয়েই আজকে বিস্তৃত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো না স্কিপ করে, কারণ স্কিপ করলে বুঝতে পারবে না। প্রতিটা টপিক খুব ভালো করে আস্তে আস্তে ধরে ধরে আলোচনা করে পড়ানো হচ্ছে, তো স্কিপ করলে সেই জায়গাগুলো মিস করে যাবে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ইম্পর্টেন্স টপিক এবং ইম্পর্টেন্স পরীক্ষা রিলেটেড কোয়েশ্চেন এবং সাজেশনস বা অ্যান্সার কী কী হতে পারে সেই সমস্ত আলোচনা এই চ্যানেলে হয়। সুতরাং প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। তো আজকে যেটা আলোচ্য বিষয় অর্থাৎ আলোচনার বিষয় কোর্কোদকম বা বার্ডিং, অর্থাৎ এই কোর্কোদকমে যেটা হয় সেটা হচ্ছে জনিত্রী দেহ থেকে কোরক বা বার্ড উৎপন্ন হয় এবং সেই বার্ড বংশবিস্তার করে এবং তাকে বার্ডিং বা কোর্কোদকম বলে। অর্থাৎ জনিত্রী দেহ থেকে কোরক বা বার্ড সৃষ্টি হয়। অর্থাৎ এটা যদি জনিত্রী দেহ হয় একটা, এখান থেকে এরকম বার্ডিং হয়, ঠিক আছে, এরকম বার্ডিং হয় দেখাচ্ছি। এবার এই বার্ডিংটা প্রথমে এইরকম ভাবে বার্ডিং হয়, মানে হালকা ওঠে, মানে হালকা বোঝা যায়, পুরো এটাই দেখাচ্ছি মেকানিজমটা, হালকা ওঠে এরকম উঠলো। এরপরে আরেকটু উঠলো, এরকম ভাবে উঠতে উঠতে একটা টাইমে বার্ডিংটা পুরোপুরি হয়ে যাবে। যত সময় বাড়ছে তত কিন্তু এই খাঁজটা বাড়ছে। সুতরাং এবার যে অপত্যটা সৃষ্টি হবে সেটা হচ্ছে একদম আলাদা ডিফারেন্ট একটা এই কর্কটকম বার্ডিং এর ফলে অপত্য জীব সৃষ্টি হবে, ঠিক আছে, এই অপত্য সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। তাহলে স্টেট বার্ডিংটা এখানে এটা খুব ইম্পর্টেন্ট। তো স্টিং বার্ডিংয়ে এবার যেটা লক্ষ্য করা যায় সেটা জিস্টের অসমান বিভাজন হয় এবং একটি ক্ষুদ্র কোরকের সৃষ্টি হয়। প্রথমে কোরকটি মাতৃদেহ সংলগ্ন থাকে, পরে কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ এখানে বললাম প্রথমে একটি মাতৃদেহ সাথে থাকে কোরকটা এবং এটাও মাতৃদেহ সাথে লেগে যায়, তারপরে বিচ্ছিন্ন হয়ে গেল। তো এটাই আর কি এখানে বলেছে নিশ্চয়ই এরকম কোরক গঠনকে টরুলা দশা বা টরুলা হিস্টোলাইটিকা প্রাণীর মতো দেখায়। অর্থাৎ টরুলা হিস্টোলাইটিকা বলে এক ধরনের প্রাণী আছে, সেই প্রাণীর মতো আর কি দেখায় ইস্টের এই প্রকার বার্ডিংকে, তা সেটাই আর কি বলেছে। তাই ইস্টের এই দশাকে টরুলা দশা বা টরুলা স্টেজও বলা হয়, পদ্ধতিকে টরুলেশন বলা হয়। অর্থাৎ এই যে প্রসেসটা, আমি বললাম এই প্রসেসটাকে আমরা কি বলি, টরুলেশন, ঠিক আছে। তো এরপরে যেটা আসি সেটা হচ্ছে কোর্কোদকম। অর্থাৎ দুই প্রকারের কোর্কোদকম দেখা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল বার্ডিং আর একটা হচ্ছে ইন্টারনাল বার্ডিং। বহিস্থ হাইডার কোরক, হাইডার দেহে কোরক, কোরক দেহের বাইরের দিকে সৃষ্টি হয়, তাই এরকম কোরককে বহিস্থ বা এক্সোজেনাস বার্ডিং বলা হয়। অর্থাৎ এই যে কোরক সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বার্ড যে সৃষ্টি হচ্ছে, বার্ডটা দেহের বাইরের দিকে সৃষ্টি হচ্ছে, সেই জন্য এটাকে এক্সটার্নাল বার্ডিং বলা হচ্ছে, ঠিক আছে। এবং আর হচ্ছে অন্তঃস্থ কোর্কোদকম ইন্টারনাল বার্ডিং, স্পঞ্জিলা বা মিষ্টিম জাতীয় স্পঞ্জ জনিত্রী দেহ থেকে ভিতরে গেমিউল সৃষ্টি করে যা অনুকূল পরিবেশে অপত্য স্পঞ্জ কলোনি গঠন হয়, ঠিক আছে। এইটা হচ্ছে এক্সটার্নাল বার্ডিং দেখানো হয়েছে। এরপরে তাহলে অন্তঃস্থ কোর্কোদকম বা ইন্টারনাল বার্ডিংটা বোঝা গেল যে স্পঞ্জিলা বা মিষ্টি জাতীয় মিষ্টি জলে স্পঞ্জ
জনিত দেহের ভিতরে গেমিউল গঠন গেমিউল গেমিউল সৃষ্টি করে, যা থেকে অনুকূল পরিবেশে অপত্য স্পঞ্জ সৃষ্টি হয় বা অপত্য স্পঞ্জ উৎপন্ন হয়, সেটা বোঝা গেল। এবার হচ্ছে স্ট্রোবাইলেশন, অর্থাৎ বারবার বাডিং এর ফলে অনেক খণ্ড গঠিত হয় এবং প্রতিটি খণ্ড খণ্ড অংশকে স্ট্রোবাইলা বলে, এবং এই পদ্ধতিকে স্ট্রোবাইলেশন বলে। অর্থাৎ এই যে বারবার বাডিং হচ্ছে, বারবার বাডিং যে হচ্ছে, বারবার বাডিং এর ফলে অনেক খণ্ড গঠিত হয়, যে বারবার বাডিং হচ্ছে, বারবার বাডিং এর ফলে অনেকগুলো খণ্ড গঠিত হয় এই প্রতিটি খণ্ডিত অংশকে, অর্থাৎ যে এখানে যে এইটা এটা যে ধরো কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতে থাকে, এই যে বারবার বাডিং হচ্ছে, এই যে খণ্ডিত যে অংশগুলো, এই খণ্ডিত অংশগুলোকে, এই খণ্ডিত অংশগুলো, তাহলে এই খণ্ডিত অংশগুলোকে অংশকে স্ট্রোবাইলা বলছে। অর্থাৎ এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিটা হচ্ছে সেটা বলছে স্ট্রোবাইলেশন, ঠিক আছে। অনেকগুলো বারবার বাডিং এর ফলে অনেকগুলো খণ্ড তৈরি, অর্থাৎ খণ্ডগুলো বোঝাই গেল। তারপরে এই এই যে খণ্ডগুলো খণ্ডগুলো বোঝাই গেল, এই যে প্রসেসটা, এই প্রসেসটা খণ্ডিত হয়, যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে স্টোবাইলেশন। তারপরে আসছে উদাহরণ হচ্ছে অরেলিয়া, ইফাইরাল লার্ভা এই পদ্ধতি সৃষ্টি করে, এবং গেমিউল গঠন বা গেমিউল ফর্মেশন। গেমিউল ফর্মেশন হচ্ছে মিঠা জলের স্পঞ্জ, যেটা আগেই বলছিলাম, স্পঞ্জের দেহে অভ্যন্তরে কোরক সৃষ্টি হয়, মানে ভিতরের দিকে অর্থাৎ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মিঠে জলের স্পঞ্জ বা এই স্পঞ্জ স্পঞ্জিলার দেহের অভ্যন্তরে কোরক সৃষ্টি হয়, এই প্রকার বাডিংকে এন্ডোজেনাস বা ইন্টারনাল বাডিং বলা হয়। বাড বা কোরকগুলি গেমিউল গঠন করে এবং প্রতিটি গেমিউল কতগুলি কোষ বা অ্যাস্ট্রোসাইট নিয়ে গঠিত হয়, যা রক্ষণাত্মক আবরণ দিয়ে বেষ্টিত, অ্যাস্ট্রোসাইট নিয়ে গঠিত হয় এবং যা যা আবরণ দিয়ে বেষ্টিত, এটা আবরণ দিয়ে বেষ্টিত থাকে এবং অনুকূল পরিবেশে অ্যাস্ট্রোসাইটগুলি মাইক্রোপ্রোপাইলের নিকট এসে কলোনি গঠন করে। অর্থাৎ মাইক্রোপ্রোপাইল হচ্ছে এইটা, মাইক্রোপ্রোপাইলের নিকট আসে গেমিউল গুলো, সেই গেমিউল আসে মাইক্রোপ্রোপাইলের নিকট আসে, কাছাকাছি আসে, এসে আবার নতুন কলোনি আবার সৃষ্টি হয়, ঠিক আছে। এটা হচ্ছে গেমিউল গঠন। আর একটা যে মেন ইম্পর্টেন্ট যেটা ডিফারেন্স যদি বলি আমি, সেটা হচ্ছে দ্বিবিভাজন এবং কর্কটক্রমের মধ্যে বেসিক ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য, সেটা হচ্ছে যে দ্বিবিভাজন, দ্বিবিভাজন আর কোটকোদমের মধ্যে যে বেশি পার্থক্য গুলো সেটা কি বলতে হয়, তাহলে জনিত জীব বিভাজিত হয়ে দুটি অপত্য অপত্য সৃষ্টি করে, এবং যা এই রকম, যা একই রকম দেখতে হয় এবং কোনো উপবৃদ্ধি সৃষ্টি হয় না, ঠিক আছে। তাহলে কি বলবো, যে জনিত জীব দেহ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এখানে কোটকোদমে কি হয়, একটি ক্ষুদ্র কোরক সৃষ্টি হয় যা ধীরে ধীরে বাড়িতে জনিত থেকে বিচ্ছিন্ন অপত্য জীব সৃষ্টি করে, ঠিক আছে, বোঝাই গেল। এবং কোনো উপবৃদ্ধি সৃষ্টি হয় না, এখানে কোনো বাডিং হয় না, এখানে বাড তৈরি হয়, উপবৃদ্ধি হয়, এবং বিভাজন সমান হয়, এখানে দ্বিবিভাজনটা বিভাজনটা সমান প্রক্রিয়া হয়, একটা থেকে দুটো, দুটো থেকে অনেকগুলো, ঠিক আছে, বিভাজন। আর এখানে হচ্ছে বিভাজনটা অসমান হয়, কোনো কোনো ক্ষেত্রে ছোট বাডিং সৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে বড় ধরনের বাডিং হতে পারে, সেই জন্য এটা বলেছে। এবং জনিত্রীর দেহ অবলুপ্ত হয় এবং জনিত্রীর দেহ ওই একই রকমের থাকে, একই রকমের থাকে। উদাহরণ তাহলে কি হবে, দ্বিবিভাজনে অ্যামিবা, ইউগলিনা, প্যারামেসিয়াম, প্ল্যানেরিয়া ইত্যাদি, এবং ইস্ট, সাইকন, হাইড্রা ইত্যাদি উদাহরণ এই কর্কট গমের। এবার বলছি যে খণ্ডীভবন, খণ্ডীভবন হচ্ছে কি, খণ্ডীভবন হচ্ছে এমন একটা প্রসেস বা প্রক্রিয়া বা ফ্র্যাগমেন্টেশন, যেখানে জনিত্রী দেহ খণ্ডে খণ্ডে ভেঙে যায় এবং প্রতিটি খণ্ড থেকে অপত্য জীব সৃষ্টি হয়। এই রকম ঘটনা যে সমস্ত প্রাণী বা উদ্ভিদে দেখা যায় তা হলো সাগর স্পঞ্জ, সাগর কুসুম, তারা মাছ ইত্যাদি, এবং উদ্ভিদ হচ্ছে স্পাইরোগাইরা, শৈবাল, রাইজোবাস, রিক্সিয়া, সেলাজিনাল্লা, ফার্ন ইত্যাদি, ঠিক আছে। অর্থাৎ খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন একটি জনিত্রী দেহ ভেঙে খণ্ড থেকে একটি জনিত্রী দেহ কয়েকটি খণ্ডে ভেঙে যায় এবং প্রতিটি খণ্ড থেকে অপত্য জীব সৃষ্টি হয়, এরকম ঘটনাকে বলা হচ্ছে খণ্ডীভবন, ঠিক আছে। তো এবার হচ্ছে যদি এক্সাম্পল বলে বা উদাহরণ বলে, তাহলে বলে তারা মাছ, স্পঞ্জ, ঠিক আছে, সাগর কুসুম, হ্যাঁ, উদ্ভিদের স্পাইরোগাইরা, রাইজোবাস, রিক্সিয়া, মস, সেলেনিয়া, অর্থাৎ স্পঞ্জ বা স্পাইরোগাইরা বা তারা মাছ। অর্থাৎ এখানে খণ্ডীভবন বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ এটা ধরো একটা, আমি ড্র করছি 2D ডায়াগ্রাম, ঠিক আছে, সরি, সরি।
ধরো আমি এটা সাপোজ একটা ধরলাম যে স্টারফিশ বা দারামান, তাহলে আমি যদি এই পোর্শনটা খন্ডীভবন কেটে দিই, এই পোর্শনটা ধরো সাপোজ কেটে দিচ্ছি, ঠিক আছে, এই যে কাটা অংশটা, তাহলে এখানে কি হবে, কাটা অংশটা এখান থেকে যদি আমি এখানে বলি, তাহলে কাটা অংশটা কি কিরকম ছিল, এরকম, অর্থাৎ এইরকম হবে, আর এইটা এইরকম পড়ে থাকবে বাদ বাকিটা যা ছিল। এটা যদি জুম আউট করে দেখি আমি, এটা যদি জুম আউট করে দেখি, ঠিক আছে, সরি জুম আউট নয়, জুম ইন, যদি জুম করে দেখি, জুম ইন করে যদি দেখি, তাহলে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে, অর্থাৎ একটা খণ্ড হয়ে যাবে এই যে খণ্ডটা, ঠিক আছে, এই খণ্ডটা থেকে একটা অপত্য স্টারফিশ তৈরি হয়ে যাবে, অর্থাৎ একটা অফস্প্রিং স্টারফিশ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন খণ্ডীভবনের বৈশিষ্ট্য বা মেন খণ্ডীভবনের উদ্দেশ্য, অর্থাৎ ফ্র্যাগমেন্টেশনের, ঠিক আছে। তো পাঠ পাঠ করে পড়াচ্ছি, ছোট ছোট করে পড়াচ্ছি, আজকে এই পর্যন্তই থাক। অর্থাৎ এই এইটুকু পোর্শন থেকে কি কি কোশ্চেন আসতে পারে এই দুটো পোর্শন থেকে সেগুলো বলে দিই, সাজেস্টিভ কিছু বলেও বলেও দেবো এই ব্যাপারে। যে কর্কটক্রম বা বার্ডিং থেকে এখানে কোন প্রাণীর কর্কটক্রম হয় এটা 1 নম্বরে আসতে পারে, সেটা তুমি ইস্ট ইস্টের বলবে, ঠিক আছে। সরি, যদি বলে যে কার কর্কটক্রম দেখা যায়, তখন কর্কটক্রম পদ্ধতিতে কে বংশ বিস্তার করে, তখন ইস্ট বলবে, স্যাক্রোমাইসিস, সরি প্রাণীর না, সরি ভুল বললাম, তো তখন এটা বলবে এই প্রাণীর, এই সরি এই ইস্টের বার্ডিং এর ব্যাপারটা বলবে তখন। হ্যাঁ, ইস্ট এই পদ্ধতিতে, স্যাক্রোমাইসিস সেরবিস এই পদ্ধতিতে বংশ বিস্তার করে, এই কর্কটক্রম বা বার্ডিং সৃষ্টি হয়, সেই বার্ডিং থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই জিনিসটা বলবে, এটাও একটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট। এবার সেটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, টরুলা দশা কাকে বলে, ঠিক আছে। হ্যাঁ, ইস্টের এইরকম কর্কটক্রম টরুলা পানির মতো হয়ে থাকে। টরুলা পানির মতো হয়ে থাকে, তাই এটাকে মানে এই যে প্রসেসটা, প্রসেসটাকে টরুলেশন বলে, এটা আসতেই পারে। অর্থাৎ বলতে পারে কর্কটক্রম পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন একটি, এমন একটি এক্সাম্পল দাও, তখন বলতে হবে ইস্ট, এবং উদ্ভিদের মধ্যে বললে ইস্ট, এবং প্রাণীদের মধ্যে বললে তখন হাইড্রা বলে দেবে, ঠিক আছে। তো বলতে পারে টরুলা দশা কাকে বলে, এই টরুলা টরুলেশন কাকে বলে সেটাও বলে দিতে পারবে। এক্সটার্নাল কর্কটক্রম যেটা হাইডার ক্ষেত্রে বললাম, এক্সটার্নাল কর্কটক্রম বললে সেটা বলে দিতে পারবে, স্পঞ্জ হাইডা, এরা হচ্ছে এক্সটার্নাল কর্কটক্রম বা বহিঃস্থ বার্ডিং এর মাধ্যমে মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটাও 2 নম্বরে দিয়ে দিতে পারে। অন্তঃস্থ কর্কটক্রম কাকে বলে সেটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে। যেমন স্পঞ্জিলা বলে দিতে হবে, বলে দিতে হবে, এক্সাম্পল দিয়ে বলে দেবে গেমিউল গঠন করে। এবং স্টোবাইলেশন, স্টোবাইলেশন কাকে বলে এটা 2 নম্বরে দিতে পারে, বারবার বার্ডিং এর ফলে যে খণ্ডগুলো তৈরি হয়, আমি বলেছিলাম এই যে এই যে যে খণ্ডগুলো তৈরি হয়, যে বারবার বার্ডিং এর ফলে যে খণ্ডগুলো তৈরি হয়, সেই খণ্ডগুলো নিয়ে কি হয়, যে বারবার বার্ডিং এর ফলে যে ওইসব খণ্ডগুলো তৈরি হয়, সেই খণ্ডগুলো নিয়ে প্রতিটি খণ্ড খণ্ডিত অংশকে স্টোবাইলা বলে, এই পদ্ধতিকে স্টোবাইলেশন বলে। অর্থাৎ এই যে প্রতিটি খণ্ড, এই প্রতিটি খণ্ডকে স্টোবাইলা বলে, স্টোবাইলা, আমি এস দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, স্টোবাইলা বলে।
এবং এর পদ্ধতি স্টোবাইলেশন বলে, এটা 1 নম্বর কি 2 নম্বরে দিয়ে দিতেই পারে, অর্থাৎ গেমিউল গঠনটাও দিতে পারে। আবার গেমিউল গঠনটাও কাকে বলে দিতে পারে, তখন এই স্পঞ্জিলা এটা নিয়ে বলে দেবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। আর একটা যেটা ইম্পর্টেন্ট ডিফারেন্স, সেটা হচ্ছে দ্বিবিভাজন ও কর্কটক্রম, এটাও দিতে পারে, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও খুব ভালো করে পড়বে ভিবিআই, একদম খুব ভালো ইম্পর্টেন্ট, একদম খুব ভালো করে পড়বে। আর যেগুলো বললাম এগুলো মুখস্থ। আর একটা জিনিস ব্যাপার বলার, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ খন্ডীভবন, ওই খন্ডীভবন তারা মাছ বা স্টার ফিশ দিয়ে এক্সাম্পল দিয়ে যে বললাম, স্পঞ্জ তারা মাছ, যে একটা খন্ডে যদি দেহটা, মানে আমরা যদি জনিত প্রতি খন্ডে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে সেই ওই একটা 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 খন্ড থেকে অপত্য জীব সৃষ্টি হয়, ঠিক আছে। অপত্য প্রাণীও তৈরি হতে পারে, আবার অপত্য উদ্ভিদও তৈরি হতে পারে। যেমন অপত্য প্রাণী, যেমন তারা মাছের ক্ষেত্রে হয় স্পাইরোগাইরা, আর উদ্ভিদের হচ্ছে স্পাইরোগাইরা, রাইজোফ্লেক্সিয়া, এগুলোর ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার বলার ছিল, এই মেনলি এই কোশ্চেন গুলো আসতে পারে, আবার বড় কোশ্চেনও দিয়ে দিতে পারে, যে অযৌন জননের তোমার কি কি প্রকার অযৌন জননের সেই প্রসেস গুলোর মধ্যে কর্কটগম বা বার্ডিং সম্পর্কে আলোচনা করো, তখন বার্ডিংটা বলবে 2 নম্বরে, তখন 2 নম্বর বা 3 নম্বরে যদি দিয়ে দেয় তখন ইস্টের বার্ডিং পয়েন্ট দেবে, বহিঃস্থ কর্কটগম বা এক্সটার্নাল বার্ডিং নিয়ে একটা পয়েন্ট দেবে, অন্তঃস্থ কর্কটগম নিয়ে একটা পয়েন্ট দেবে, স্টোবাইলেশন নিয়ে একটা পয়েন্ট দেবে, ঠিক আছে। গেমিউল গঠনও একটা দিয়ে দিতে পারো, ঠিক আছে, এটা দিয়ে দিলে। এই হচ্ছে ব্যাপার, এটাই এটুকুই বলার ছিল। পাঠ পাঠ করে পড়াচ্ছি, অল্প অল্প করে, অল্প অল্প করে পড়াচ্ছি, আশা করি অল্প অল্প করে পড়ালে খুব বুঝতে সুবিধা হবে তোমাদের। তো যে জায়গাগুলো বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করে জানাবে বা যোগাযোগ করতে পারো আমাদের, আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেল করতে পারো। তো যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে বা যদি কোনো জায়গায় অসুবিধে বুঝতে হয়ে থাকে যে এই জায়গা থেকে কি কি আসতে পারে বা কি কি কিরকম কি প্রশ্ন হতে পারে এই সমস্ত জায়গাতে, তো সেই জায়গাগুলো যদি আয়ের পরেও বুঝতে যদি না অসুবিধা হয় তাহলে যদি না অসুবিধা হয় তাহলে করার দরকার নেই। যদি কোনো মনে হয় যে একটু বুঝতে পারছি না ওই জায়গাগুলো, আর একটু আরেকবার বললে ভালো হয় বা আর একটা ভিডিও বানালে ভালো হয় বা দিলে ভালো হয়, তো অবশ্যই বলবে, ঠিক আছে। সেই জায়গাগুলো নিয়ে আমি আবার ভালো করে নতুন ভাবে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব, আরো নতুন কিছু বলার চেষ্টা করব সেই জায়গাগুলোতে। সুতরাং একটু মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে এবং যে সমস্ত কথাগুলো বলেছি কনসেপ্ট গুলোকে মাথায় রেখো। সব বারবার বলছি মুখস্থ করতে যাবে না, একদম মুখস্থ করতে যাবে না, কারণ মুখস্থ করলে বেশি দিন মনে থাকবে না, কম টাইম মনে থাকবে। সুতরাং এইগুলোকে ইয়ে করো, মানে কনসেপ্ট গুলোকে মনে রাখো যে হ্যাঁ এই এইগুলো এই এই ছিল, তো তাহলে এই এইগুলো হলে আমি এরকম ভাবে লিখতে পারবো, ঠিক আছে। এবং পয়েন্ট মনে রাখো, কনসেপ্ট মনে রাখো, তাহলেই হবে। আর একটু বুঝে পড়ো, একটু ভালোবেসে পড়ো সাবজেক্টটাকে, দেখবে আশা করি ভালোবাসা দিলে কেউ ফিরিয়ে দেবে না। বায়োলজি কোনোদিন ভালোবাসা দিলে ফিরিয়ে কাউকে দেবে না, দেয়নি, দেবেও না, ঠিক আছে। যে ভালোবেসে পড়েছে, যেই ভালোবেসে পড়েছে সেই অনেক দূর বা অনেক জায়গা অব্দি পৌঁছে গেছে। সুতরাং অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ঠিক আছে, তো আসল টপিক থেকে বেরিয়ে গিয়ে। তো সুতরাং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এইগুলোই আর কি আমাকে আরো নতুনভাবে পড়াতে মোটিভেট করে এবং নতুনভাবে বলতে আরো কিছু টপিক বা আরো কিছু টপিক পড়াতে আমাকে উদ্বুদ্ধ করে বা মোটিভেট করে। সুতরাং পাশে থেকো, তো একটু কনসেপ্ট গুলো মাথায় রেখে ভালো করে পড়ো, অবশ্যই হবে হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ এতক্ষণ ক্লাসটা মন দিয়ে শোনার জন্য, অনেক ধন্যবাদ তোমাদের।